তিরমিজি শরীফের 3842 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী ইমাম মুয়াবিয়াকে সামনে এনে আল্লাহর কাছে বললেন اللهم اجعل هاديا ومهديا واهدي بي আল্লাহর কাছে বললেন আল্লাহ اجعل هاديا আল্লাহ আপনি তাকে পথ প্রদর্শক বানান অন্য মুসলমানদেরকে যেন হেদায়েতের পথ দেখায় এমন একজন মুয়াবিয়াকে আপনি বানান এরপর বললেন মাহদিয়া মুয়াবিয়াকে আপনি হেদায়েত প্রাপ্ত বানান এরপর বললেন ওয়াহদি বিহি এই মুয়াবিয়ার মাধ্যমে অন্য অন্য মানুষকে আপনি হেদায়েত দান করে দেন সূরা ফাতহের 18 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করলাম এই মাসটার নাম মুহররম মাস এই মাসটাকে কেন্দ্র করে কয়েকটা বিষয়ের সম্মুখীন হয় বিশেষ করে মসজিদের ইমাম সাহেবগণ মাদ্রাসার ছাত্র উস্তাদ তারা সাধারণ পাবলিকের কাছ থেকে কিছু প্রশ্নের সম্মুখীন হয় অথবা এমন কিছু শরীয়ত বহির্ভূত কথার সম্মুখীন হয় যা ইসলাম সমর্থন করে না মুহররম মাসকে কেন্দ্র করে সবচেয়ে বেশি যে বিষয়টা আলোচনা হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ওনার শহীদকে কেন্দ্র করে ওনার শাহাদাতকে কেন্দ্র করে ইয়াজিদ এই ইয়াজিদকে কেন্দ্র করে ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে কটাক্ষ করতে চায় এজন্য আমি আপনাদের সামনে প্রথমে সাহাবাদের ব্যাপারে কিছু কথা বলবো এরপর ইনশাআল্লাহ মুহররম মাসের কিছু অংশ আমরা আলোচনা করব সাহাবায়ে কেরামের মর্যাদার ব্যাপারে এতটুকুই যথেষ্ট যে সাহাবাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট এই কথাটা বলাই যথেষ্ট সূরা ফাতহের 18 নম্বর আয়াতে কারিমা পড়লাম এই আয়াতে আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযু ইউবাইউনাকা তাহতাস শাজারা হুদাইবিয়া সন্ধির সময় ওই গাছের নিচে যারা আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম অবশ্যই আল্লাহ ওই সকল সাহাবাদের প্রতি সন্তুষ্ট যারা আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে ওই গাছের নিচে ফা আলিমা মা ফি কুলুবিহিম তাদের অন্তরে যা আছে আমি আল্লাহ জানি ওয়া আনজালা সাকিনাতা আলাইহিম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সাকিনা প্রশান্তি অবতীর্ণ করেছেন এই সাহাবাদের উপর ওয়া আসাবাহুম ফাতহান করিবা আল্লাহ তাদেরকে নিকটবর্তী বিজয় দিয়ে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করলেন সাহাবাদেরকে পুরস্কৃত করলেন তাহলে আমি আপনাদের থেকে জানতে চাই সাহাবাদের মর্যাদার জন্য এটাই যথেষ্ট সাহাবাদের উপর কে সন্তুষ্ট এ হলো এক নাম্বার কথা দুই নাম্বার সাহাবাদের প্রশংসা আল্লাহ নিজে করছে সূরা ফাতহের 29 নাম্বার আয়াত আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সাহাবারা আছেন ওনারা কাফেরদের বিরুদ্ধে খুব কঠোর রুহামাউ বাইনাহুম সাহাবারা পরস্পর পরস্পরের প্রতি খুব সদয় একজন আরেকজনের প্রতি খুব আন্তরিক তারাহুম রুক্কান সুজ্জাদা আল্লাহ বলে নবী আপনি আপনার সাহাবাদেরকে দেখবেন তারা রুকুকারী সেজদাকারী তো তাদের রুকু সেজদার প্রশংসা করে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তারা আল্লাহর অনুগ্রহ চায় তারা আল্লাহর সন্তুষ্টি চায় সিমাহুম ফি উজুহিহিম মিন আছারিস সুজুদ আল্লাহ বলেন সেজদার কারণে তাদের মাঝে এই সেজদার চিহ্ন নিদর্শন পরিলক্ষিত হয় দেখা যায় জালিকা মাসালুহুম ফিত তাওরাত আল্লাহ বলে তাদের এই দৃষ্টান্তটা তাওরাত কিতাবের মধ্যে আছে সাহাবারা যে আল্লাহর সন্তুষ্টি চায় সাহাবারা আল্লাহর খুশি চায় অনুগ্রহ চায় সাহাবারা রুকুকারী সেজদাকারী সাহাবাদের প্রশংসার কথা শুধু কোরআনে না তাওরাত কিতাবেও আছে আর তাওরাতে যে এই প্রশংসার কথা আছে তাদের দৃষ্টান্ত যে তাওরাত কিতাবের মধ্যে আছে এই কথা আবার আল্লাহ কোরআনে জানায় দিয়েছে সাহাবাদের দৃষ্টান্ত তাওরাতে আছে আর এই কথাটা যে তাওরাতে আছে এটা আবার আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছে
তাহলে নবীর সাহাবারা এক নাম্বার আল্লাহ ওনাদের প্রতি সন্তুষ্ট, দুই নাম্বার তাদের প্রশংসা আল্লাহ নিজে করছে, তিন নাম্বার সাহাবায়ে কেরাম আল্লাহর নির্বাচিত বান্দা, সুবহানাল্লাহ। সূরা নামল আয়াত নাম্বার 59 নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা। আল্লাহ বলেন তার নির্বাচিত বান্দাদের প্রতি শান্তি, তার নির্বাচিত বান্দাদের প্রতি দয়া আর শান্তি। সুফিয়ান সাউরী রহমতুল্লাহি আলাইহি বলেন এই নির্বাচিত বান্দা দ্বারা হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সাহাবার উদ্দেশ্য, এর মানে নির্বাচিত বান্দা মানে আল্লাহ নবীর সাহাবা। তাহলে সাহাবারা আল্লাহর নির্বাচিত বান্দা, সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবাদের প্রশংসা আল্লাহ নিজে করেছেন। তো যেই সাহাবাদের প্রশংসা আল্লাহ নিজে করেছেন, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন, যারা নির্বাচিত, আমি আপনাদের কাছে জানতে চাই আমার রব যাদের প্রতি সন্তুষ্ট আমরা তাদের প্রতি অসন্তুষ্ট কি? তাহলে আমরা কি তাদের প্রতি সন্তুষ্ট? আর আপনি তাদের প্রতি সন্তুষ্ট না হইলে এতে যে খুব ক্ষতি হয়ে যাবে এমন না, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আমি বুঝাইতে চাইলাম যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট তা আমি আপনি কেন তাদের প্রতি অসন্তুষ্ট হব, তাদেরকে আমরা কাঠ গড়াই কেন দাঁড় করাই? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। চার নাম্বার কথা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিছে, উম্মত শোনো, তোমাদের নিরাপত্তার রক্ষা কবচ হলো আমার সাহাবারা, আমার সাহাবারাই তোমাদের জন্য একটা নিরাপদ যায়, আমার সাহাবারাই তোমাদের জন্য নিরাপদের কারণ, নিরাপত্তার কারণ। মুসলিম শরীফের 2531 নাম্বার হাদিস, সহি মুসলিম হাদিস নাম্বার 2531, আবু বুরদা তার পিতা থেকে বর্ণনা করেন, আন আবি বুরদা তা আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা, আবু বুরদা তার পিতা থেকে বলেন, সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে আমরা মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়ার পর সুম্মা কুলনা, আমরা বললাম আমরা যদি বসে থাকি এশার নামাজ পর্যন্ত মসজিদের মধ্যে, লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা, মাগরিব পড়ার পর কিছু সাহাবা বসে বলে বলতেছেন আমরা যদি এশা পর্যন্ত অপেক্ষা করি এশার নামাজটা আল্লাহ নবীর সাথে জামাতে পড়ে একবারে মসজিদ থেকে যাই, মাগরিব পড়ে বসে রইছি যে নবীজি এশা পড়াবে তারপর যাই। ফখরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এশার নামাজের আগে তাদের সামনে আসলেন, আসার পর তাদেরকে বললেন, মাযিল তুমহা গুনা, এতক্ষণ তোমরা এখানেই ছিলে মাগরিব থেকে? সাহাবারা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা মাগরিব থেকে এশা পর্যন্ত এই জায়গায় ছিলাম, আমরা নিজেদের মধ্যে পরামর্শ করলাম, মাগরিব নবীর সাথে বললাম, এশার নামাজটা আল্লাহ নবীর সাথে জামাতে আদায় করে এরপর বাসায় যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আহসানতুম, তোমরা ভালো করেছো, আহসানতুম, তোমরা ভালো করেছো। ফারফা রাসাহু ইলা সামা, আল্লাহ নবী আকাশের দিকে তাকাইলেন, ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফা রাসাহু ইলা সামা, সাধারণত বেশিরভাগ সময় আল্লাহ নবী আকাশের দিকে তাকাইতেন, আকাশের দিকে নবী বেশিরভাগ সময় তাকাইতেন, তো আপনারাও তাকায়েন, বাকি এই যুগে অন্তত ঢাকা শহর উপরের দিকে তাকানো ঠিক না, উপরে তাকাইলে গুনাহ হবে, হ্যাঁ ছাদের উপরে উঠে আকাশে তাকায় না, কোথায় উঠা ছাদে কেন তাকাইবেন না তাকাইবেন এ বিষয়ে আলোচনা এখন আর বিষয় না, তো বলতাম। আর নজরুস সাহমুন মিন সিহাম ইবলিস, নজর কুদৃষ্টি হলো ইবলিসের একটা তীর, এই তীর দিয়ে আপনাকে সে শেষ করে ফেলবে। তো এই জন্য বর্তমান যুগে আবার উপরে তাকাইতে সাবধান, তো যদি ছাদে যায় উপরে তাকান তো ঠিক আছে, নবী তাকাইতেন তাই আপনিও ছাদে গিয়ে তাকান তাহলে ঠিক আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় উপরে তাকাইতেন, তো নিয়ম অনুযায়ী নবীজি উপরে তাকায় রইলেন এইভাবে, হঠাৎ আল্লাহ নবী বলেন, সাহাবাদের দল, আন-নুজুমু আমানাতুন লিস-সামা, আকাশ ততদিন নিরাপদ যতদিন এই নক্ষত্রগুলা থাকবে ততদিন আকাশটা নিরাপদ, ফাইদা দাহাবাতিন নুজুম, নক্ষত্রগুলা যখন শেষ হয়ে যাবে, নক্ষত্র যখন বিদায় নিয়ে নিবে, আকাশ থেকে নক্ষত্র যদি উদাও হয়ে যায়, নক্ষত্রগুলো যদি আল্লাহ শেষ করে দেয়,
নবীজি বলেন তাহলে আসমান আর থাকবে না, আসমানও ধ্বংস হয়ে যাবে। আতা সামা আমা তু আদু, আসমানের যেই ওয়াদা ওই ওয়াদা আসমানের কাছে আসবে, মানে কিয়ামত হয়ে যাবে। এরপর আল্লাহ নবী বলেন আনা আমানাতুন লি আসহাবি, সাহাবারা শোনো আকাশের রক্ষা কবচ যেমন আকাশের নক্ষত্রগুলা, তোমরা সাহাবারা যারা আছো তোমাদের রক্ষা কবচ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যতদিন তোমাদের মাঝে আছি তোমরা নিরাপদ। ফাইদা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন, আমি যদি চলে যাই আমার সাহাবাদের কাছে একের পর এক বিপদ আর পরীক্ষা আসতেই থাকবে, সাহাবাদের মাঝে ইখতলাফের পরীক্ষা আসতেই থাকবে, আল্লাহ নবী জানায় দিলেন। এরপর নবী বললেন ও আসহাবি আমানাতুন লি উম্মতি, আমার সাহাবারা আমার উম্মতের জন্য নিরাপত্তার রক্ষা কবচ। ফাইদা যাহাবা আসহাবি, আমার সাহাবারা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় আতা উম্মতি মা ইউআদুন, আমার উম্মতের উপর গজব বালা মুসিবত আসতেই থাকবে, উম্মত যেন কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে যায়। হাদিসের মাধ্যমে নবী বুঝায় সাহাবারা আমার উম্মতের জন্য নিরাপদ, সাহাবারা আমার উম্মতের জন্য নিরাপত্তার রক্ষা কবচ। নবী বললেন সাহাবারা আমাদের জন্য নিরাপত্তার কারণ, আর ওই সাহাবাদেরকে আমরা সমালোচনার পাত্র বানাই, এটা কি ইনসাফ না জুলুম? জুলুম। কথা বুঝে আসছে সবার? তাহলে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ প্রশংসা করছে, আল্লাহ সাহাবাদেরকে নির্বাচিত করছে। নবীজি বললেন সাহাবারা এই উম্মতের জন্য রক্ষা কবচ, তাহলে এই সাহাবাদেরকে আমরা সমালোচনার পাত্র বানানোটা এটা জুলুম, এটা ইনসাফ না। ইনসাফের সাথে আমরা যেন সাহাবাদের যথাযথ মর্যাদা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পাঁচ নাম্বার, সাহাবারা যতদিন দুনিয়াতে ছিল নবীজি বলেন ততদিন কল্যাণ। এই হাদিসটা মন দিয়ে শোনেন, দেখেন সাহাবাদেরকে যারা দেখছে তারা যতদিন দুনিয়াতে আছে পরবর্তীদের জন্য কল্যাণ, তাদেরকে যারা দেখছে তারা দুনিয়াতে যতদিন থাকবে ততদিন কল্যাণ, এই তিনবারের কথা আসছে, পরে আর আসে নাই। কিন্তু হাদিস গবেষণা করলে বোঝা যায় এই সিলসিলায় দেখতে 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 ওলামায়ে কারাম তাদের উস্তাদ, তারা তাদের উস্তাদ, তারা তাদের উস্তাদ, তারা তাদের উস্তাদ, তারা ইমাম বুখারী, এইভাবে ইমাম বুখারী তার উস্তাদকে, তার উস্তাদ তার উস্তাদকে, এইভাবে দেখতে দেখতে আবদুল্লাহ ইবনে মুবারক, আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিফাকে, এইভাবে দেখতে দেখতে হাম্মাদ আলকামা আবদুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সিলসিলা দেখা দেখা দেখা, এখান থেকে বোঝা যায় যে দেখা যারা মূলত ওই সিলসিলা থেকে দেখে আসতেছে তাদেরকে দেখার মধ্যে একটা কল্যাণ আছে। দলিল এটা কিতাব আছে আস সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 3283 নাম্বার হাদিস, 3283 নাম্বার হাদিস আস সিলসিলাতুস সহিহা। সাধারণ জনগণ জানেন না এটার লেখককে, জানা দরকার নাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালুনা বিখাইরিন মা দামা ফিকুম মান রাআনি ওয়া সাহাবানি, নবীজি বলেন তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমাকে দেখছে আর আমার সান্নিধ্য গ্রহণ করেছে, আমার সোহবত গ্রহণ করেছে। দেখেন কি কয়, ওয়াল্লাহি লা তাযালুনা বিখাইরিন মা দামা ফিকুম মান রাআ মান রাআনি, পরেরটা মান রাআ মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি, আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবাদেরকে দেখছে, যারা আমার সাহাবাদের সোহবত গ্রহণ করেছে। প্রথমে বললেন আমার সাহাবারা যতদিন থাকবে, এরপরে বললেন আমার সাহাবাদেরকে যারা দেখছে তারা যতদিন থাকবে, এবার কি বলে দেখেন, ওয়াল্লাহি লা তাযালুনা মা দামা ফিকুম, লা তাযালুনা বিখাইরিন মা দামা ফিকুম মান রাআ মান রাআ মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবা মান সাহাবানি, আল্লাহ নবী বলেন আল্লাহর কসম ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদেরকে তারা তাদেরকে তারা তাদেরকে যারা দেখছে তারা থাকবে ততদিন কল্যাণের মধ্যে থাকবা। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা দেখা আর দেখা, দেখেন দেখা দেখা দেখা, সোহবত 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 বললেন, প্রথমে বললেন যারা আমাকে দেখছে, এরপরে বললেন আমার সাহাবাদেরকে যারা দেখছে, এরপরে বললেন আমার সাহাবারা যাদেরকে দেখছে, যারা আমার সাহাবাদেরকে দেখছে তাদেরকে যারা দেখছে, তাহলে এই দেখাটা দেখেন যারা নবীকে দেখছে যারা সাহাবাদেরকে দেখছে এলো সাহাবা, যারা সাহাবাদের ছাত্রদেরকে দেখছে যারা সাহাবাদের ছাত্রদেরকে দেখছে, তো এই দেখা দেখির থেকে আর সোহবত থেকে নবীজি বুঝাইতে চায় সোহবত
সান্নিধ্য কারো গ্রহণ করা এইভাবে দেখে দেখে সিলসিলা বর্তমানে এই যে আল্লাহ ওয়ালা যারা ইসলাহের কাজ করে এই সোহবত সেই ধারাবাহিকতা থেকে তো সোহবতের যে একটা উপকারিতা আছে একটা কল্যাণ আছে এটা হাদিস দ্বারা প্রমাণিত যারা আমাকে দেখছে তাদেরকে যারা দেখছে তাদেরকে যারা দেখছে কয় ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা এই দেখা আর সংস্রব সোহবত থেকে বোঝা যায় আল্লাহ ওয়ালা উলামাদের সোহবত সংস্রব আর তাদেরকে দেখলে একটা কল্যাণ আল্লাহ থেকে পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে সাহাবাদের কথা বললেন তারে সাহাবারা কল্যাণ বিসমিল্লাহ এখন আমি আপনাদের কাছে জানতে চাই খুব বুঝের আপনারা সাধারণ জনগণ বুঝারই কথা আর আমি অন্যই কথা বলি সাহাবাদেরকে যারা দেখছে তাদেরকে যারা দেখছে তাদেরকে যারা দেখছে তো দেখতে দেখতে বর্তমান যুগ পর্যন্ত মানুষগুলো আছে না বলেন তাহলে এই যুগে ওই সিলসিলার যারা আছে তাহলে তাদের দিকে দেখলে একটা উপকারিতা আছে না নাই তো এই যুগে কারা ওলামায়ে কেরাম তারা বলেন তো ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা ওলামায়ে কেরাম এইজন্য তাদের সান্নিধ্যে যাবেন এই ইসলামী মাহফিলগুলোতে বেশি অংশ গ্রহণ করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন সাহাবাদের মর্যাদা রক্ষা করার হুকুম করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের মর্যাদা রক্ষা করার জন্য নবীজি হুকুম করেছেন ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার 2363 নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইহফাজু ফি আসহাবি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আমার সাহাবাদের মর্যাদা তোমরা সংরক্ষণ করবা আমার সাহাবাদের মর্যাদা তোমরা হেফাজত করবা এরপর যারা তাদের মর্যাদা তোমরা রক্ষা করবা এরপর কারা যারা সাহাবাদেরকে দেখেছে সাহাবাদেরকে কারা দেখেছে ইমাম আবু হানিফা দেখছে কে দেখছে রহমতুল্লাহ আলাইহি কে দেখছে বলেন আল্লাহ নবী কয় তাদের মর্যাদা রক্ষা করবা আমার সাহাবাদের মর্যাদা রক্ষা করবা আর আমার সাহাবাদের মর্যাদার পর তাদের মর্যাদা রক্ষা করবা এর পরবর্তী প্রজন্ম যারা এরপরের যারা তাদের মর্যাদা রক্ষা করবা সাহাবাদেরকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাবেঈ ওই তাবেঈদের একজন হলেন আল ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই নবীজি বললেন এদের মর্যাদা রক্ষা করো তাহলে সাহাবাদের মর্যাদা রক্ষা করা এটা নবীজির হুকুম সাহাবাদের প্রশংসা করেছেন আল্লাহ সাহাবাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট সাহাবারা আল্লাহ নির্বাচিত বান্দা সাহাবারা এই উম্মতের নিরাপত্তা রক্ষা কবচ সাহাবারা এই উম্মতের জন্য কল্যাণ সাহাবাদের মর্যাদা রক্ষা করার হুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন আল্লাহ আমাদের সকলকে সাহাবাদের মর্যাদা যেন আমরা রক্ষা করতে পারি তাদের সমালোচনা শোনা বলা থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন সাহাবাদেরকে গালি দেওয়া সাত নম্বর কথা এই গালি দেওয়া এটা হলো সাত নাম্বার শিরোনাম যে সাহাবাদেরকে যারা গালি দেয় যারা সাহাবাদেরকে গালি দেয় এক নাম্বার যারা সাহাবাদেরকে গালি দেয় তাদের উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ দুনিয়ার সব মানুষের অভিশাপ আবার বলছি আরে ঠিক মানে আসলেই ঠিক এটা হাদিসে আইছে ঠিক হইব না কেন যারা সাহাবাদের সমালোচনা করে সাহাবাদেরকে গালি দেয় তাদের উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সমস্ত মানুষের অভিশাপ এটা কিতাব আছে আমাল জামিউস সগীর এই কিতাবের 8715 নম্বর হাদিস ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখা এখানে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মান সাব্বা আসহাবি যারা আমার সাহাবাদেরকে গালি দেয় ফা আলাইহি লানাতুল্লাহ যেই ব্যক্তি আমার সাহাবাদেরকে গালি দেয় তার উপর আল্লাহর অভিশাপ ওয়াল মালাইকা ফেরেশতাদের অভিশাপ ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের অভিশাপ তাহলে আমরা সাহাবাদেরকে কখনো গালি দিব না যারা গালি দেয় তাদের কথা শুনবো না রাজি ইনশাআল্লাহ সাহাবাদের ব্যাপারে কোনো কথা এগুলো আমরা কান দিব না দুই নাম্বার সাহাবাদেরকে যারা গালি দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে গালি দিতে নিষেধ করে দিয়েছেন নবীজি সহিহ বুখারী হাদিস নাম্বার 3673 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা তাসুব্বু আসহাবি তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না এবার আল্লাহ নবী বলেন কোন সাহসে আমার সাহাবাদেরকে তোমরা গালি দাও ফা ইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো কি পরিমাণ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করো মা বালাগ বুদ্ধা আহাদিহিম সাহাবারা এই দুই হাত দিয়ে যা দান করে তোমাদের উহুদ পাহাড়ের সমান পরিমাণ স্বর্ণ সাহাবাদের ওই দুই হাত পরিমাণ দানের কাছেও পৌঁছতে পারবে না
নবীজি বলেন ওয়ালা নসিফা প্রথমে বলছে দুই হাত এরপর বললেন ওয়ালা নসিফা অর্ধেক না অর্ধেক মানে এক হাত মুদ্দা মানে দুই হাত নসিফা মানে এক হাত আল্লাহর নবী কয় দুই হাত পরিমাণ নবী কয় না না এক হাত উহুদ পোহর পরিমাণ স্বর্ণ যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করো সাহাবাদের দুই হাত পরিমাণ দান নবী কয় না অর্ধ হাত মানে অর্ধ মুদ মানে এক হাত পরিমাণ দানের কাছেও বুঝতে পারবে না তাহলে যাদের দানের মূল্য আল্লাহর কাছে এত বেশি যে তাদের এক হাত পরিমাণ দানের কাছে আমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের দানের এটার কাছাকাছি যেতে পারবো না নবীজি বলেন লা তাসুব্বু তাদেরকে গালি দিও না তো সাহাবাদেরকে যারা গালি দেয় তাদের যে মজলিসে গালিগুলা হয় এই সমস্ত মজলিসে যাবো না বসবো না শুনবো না আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বার সাহাবাদেরকে গালি দেওয়া এটা স্পষ্ট ভাবে নিষেধ হাদিসের মধ্যে আরেকটা নিষেধাজ্ঞা দেখেন কেন বলে এইখান থেকে দেখেন এই মজলিসের কি প্রয়োজন এই যে খানকায় হযরত মাওলানা হাফিজুল্লাহ রহমতুল্লাহ আলাইহ এই খানকার উদ্যোগে ইসলামী মাহফিলের প্রয়োজনীয়তাটা এই হাদিস থেকে সাহাবাদের ব্যাপারেও জানেন আর মজলিসের প্রয়োজনীয়তা জানেন আমি এই হাদিস পড়ে অবাক হইছি দেখেন কি কয় লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরহ তাহাবিয়া একটা কিতাব এই কিতাবের 693 নম্বর হাদিস হাদিসের মান হাসান লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে তোমরা গালি দিও না এবার কি কয় দেখেন শোনো তোমরা لمقام أحدهم ساعة يعني مع النبي صلى الله عليه وسلم خير من عملكم أربعين سنة নবীজির সাথে সাহাবাদের এক মুহূর্তের অবস্থান কি কয় নবীর সাথে সাহাবাদের এক মুহূর্তের অবস্থান তোমাদের 40 বছর আমলের চাইতে বেশি দামি তাহলে আল্লাহওয়ালাদের সাথে অবস্থানের দাম আছে না নাই এই দেখেন অবস্থা আমি অবাক হয়ে গেছি হাদিসে যে অবস্থান আল্লাহ মানে বৈশা রয়েছে নবীর সাথে সাহাবা কয় সাহাবা নবীর সাথে বসে থাকার এক মুহূর্তের বসে থাকাটা তোমাদের 40 বছর আমলের চেয়ে বেশি দামি তাহলে বোঝা যায় এখান থেকে যে আল্লাহ ওয়ালাদের সাথে বসে থাকাটাও একটা ফায়দা উপকারিতা আপনি অনেক মুরব্বী আল্লাহ আছে যাদের কথা বোঝা যায় না দরকার নাই বোঝা যাওয়া এমনি বসে থাকবেন ঢাকার বড় বড় আল্লাহ অনেক মুরব্বী ওনা বয়সের কারণে সব কথা বোঝা যায় না এমনি কি আমরা বসে থাকি কেন বসে থাকি এই এই সমস্ত হাদিসের কারণে যে ওনাদের মজলিসে বসে থাকাটাও এটা আল্লাহর পক্ষ থেকে একটা গনিমত একটা নেয়ামত তো দেখেন হাদিসের মধ্যে আছে যে সাহাবায়ে কেরাম নবীর সাথে কিছু মুহূর্ত 40 বছর ইবাদতের চাইতে বেশি দামি তাহলে বলেন তো যাদের সামান্য এবাদত শুধু সামান্য নবীর সাথে বসে থাকাটা এত দাম তাহলে তাদের এবাদতের কত দাম এরা বসে থাকছে এত দাম এবাদতের দাম আছে না নাই আছে ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার 162 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদেরকে গালি দিও না এই হাদিসের মধ্যে আসছে লা মুকামু আহাদিহিম ইয়ানি মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালিকুম উমরাহ বলুন এই হাদিসে আসছে যে সারা জীবন তোমরা আমল করলেও নবীর সাথে সাহাবাদের কাটানো এক মুহূর্তের সমান হবে না এটা দেখ উমরাহ আসছে এটাতে উমরাহ আগেরটা আসছে 40 বছর এটা আসছে উমরাহ সারা জীবন কাটায় দিবে তাহলে যাদের সামান্য বসে থাকাটা আল্লাহওয়ালার সাথে এত দাম তাদের আল্লাহওয়ালা নবীর সাথে তাদের থেকে আমল করাটার কত দাম এই জন্য প্রিয় মুসলমান ভাইয়ারা সাহাবাদেরকে গালি দিবেন না সাহাবাদের গালি শুনবেন না যেই মজলিসে সাহাবাদের সমালোচনা হয় ওই সমস্ত মজলিসে যাবেন না রাজি আছেন ইনশাআল্লাহ গালি দিবেন না আমি আপনাদেরকে মহব্বত করে কথাগুলো বলতেছি আল্লাহর ওসে সাহাবাদের কোনো সমালোচনায় কান দিবেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এই কথাগুলো কেন বলছি জানেন আমার মূল উদ্দেশ্য কিন্তু এই ওয়াজ করা না মূল উদ্দেশ্য একজন সাহাবারে নিয়ে কথা বলা তিনি হলেন ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে ইমাম মুআবিয়া ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কেন্দ্র করে ওনার ছেলের নাম হলো ইয়াজিদ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান কাফের ছিল এখন এই কাফের ছেলের কারণে নূহ নবীর দোষারোপ করবেন করা যাবে না ইয়াজিদ ইমাম মুআবিয়ার ছেলে এই ইয়াজিদকে কেন্দ্র করে ইমাম মুআবিয়াকে কটাক্ষ করা হয় দোষারোপ করা হয় কেন ভাই সন্তানের অপরাধ ইয়াজিদ ঠিক আছে জালেম তার যত পারেন সমালোচনা করেন সে অবশ্যই অন্যায় করছে নবীর নাতিকে এইভাবে নির্মমভাবে হত্যা করা শহীদ করা এটা অবশ্যই অন্যায় কিন্তু ওনার কারণে কেন নবীর একজন জলিলুল কদর যিনি একজন ওহির লেখক ছিলেন এমন একজন সাহাবাকে কেন সমালোচনা করে মনে রাখবেন
ইমাম মুয়াবিয়া সমালোচিত হয়ে যাওয়া মানে লেখা এই ইমাম মুয়াবিয়া যে কহির লেখক ছিলেন এই লেখা প্রশ্নবিদ্ধ করা ইমাম মুয়াবিয়া একজন কহির লেখক ছিলেন তিরমিজি শরীফের 3842 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الله نبي امام معاويه কে সামনে এনে আল্লাহর কাছে বললেন اللهم اجعله هاديا ومهديا واهدي بي আল্লাহর কাছে বললেন আল্লাহ اجعله هاديا আল্লাহ আপনি তাকে পথ প্রদর্শক বানান অন্য মুসলমানদেরকে যেন হেদায়েতের পথ দেখায় এমন একজন মুয়াবিয়াকে আপনি বানান এরপর বললেন মাহদিয়া মুয়াবিয়াকে আপনি হেদায়েত প্রাপ্ত বানান এরপর বললেন ওয়াহদি বিহি এই মুয়াবিয়ার মাধ্যমে অন্যান্য মানুষকে আপনি হেদায়েত দান করে দেন নবীজি বললেন আল্লাহ মুয়াবিয়াকে আপনি পথ প্রদর্শক বানান আল্লাহ তাকে আপনি হেদায়েত প্রাপ্ত বানান প্রথমে বললেন তার তাকে আপনি হেদায়েতকারী মুর্শিদ পথ প্রদর্শক বানান এরপর বললেন আল্লাহ তাকেও আপনি হেদায়েত প্রাপ্ত বানান এরপর তার মাধ্যমে আল্লাহ আপনি মানুষের হেদায়েত দান করেন এই দোয়াটা নবীজি করছেন তো যার হেদায়েতের দোয়া স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে হাদি বললেন যাকে মাহদি বললেন যাকে হেদায়েত প্রাপ্ত বললেন আমি আপনি কেন তাকে সমালোচিত করব বলেন ইয়াজিদকে অবশ্যই তার ব্যাপারে আলোচনা করবেন কোনো সমস্যা নাই কিন্তু তাকে কেন্দ্র করে আল্লাহ রাসূলের একজন সাহাবাকে সমালোচনা এটা আমরা শুনব না এটাতে কানও দিব না এই ব্যাপারে জানার আগ্রহও পেশ করব না যে হুজুর মুয়াবিয়া কি এটা ঠিক করছে এই প্রশ্নও তুলবেন না ইয়াজিদকে নিয়ে প্রশ্ন তুলবেন ইমাম মুয়াবিয়াকে নিয়ে প্রশ্ন তোলা যাবে না বুঝছেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো যেন বুঝে শুনে আমরা সবসময় মাথায় রেখে সাহাবার সমালোচনা থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন একটা কিতাব আছে এই কিতাবের নাম আল জামিউস সগির এটা আগেও বলছি কিতাবটার নাম ইমাম সিউতির লেখা 7209 নম্বর হাদিস এটার মধ্যে আসছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এই বর্ণনাটা সহিহ ইবনে হিব্বানের 7209 নম্বর হাদিস আছে নবীজির কাছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন হুজুর আমার একটা আবদার আছে আপনার কাছে তো কি আবদার আমার ছেলে মুয়াবিয়া তাজালুহু কাতিবান বাইনা ইয়াদাই আমার ছেলেটাকে আপনি ওহির লেখক বানান সুবহানাল্লাহ আপনি যাদের কি দিয়ে লেখান ওহি তাদের মধ্যে এই মুয়াবিয়াকে আপনি হুজুর একজন লেখক বানান নবীজি বললেন নাম ঠিক আছে আপনার কথা গ্রহণ করলাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নবীজির শ্বশুর ছিলেন কি ছিলেন বলেন তো শ্বশুর আলেম ছাড়া অন্য কেউ বলতে পারবেন যে আবু সুফিয়ানের কন্যার নাম কি যিনি নবীর বিবি ছিলেন ওলামা ছাড়া অন্য কেউ আছেন পারেন বলতে আবু সুফিয়ানের কন্যা যিনি নবীর বিবি ছিলেন কি নাম হ্যাঁ কি নাম কি নাম না হইলে তো 500 মাহফিলে গেছেন এনে যারা আছেন উম্মে হাবিবা বলেন কি নাম হ্যাঁ উম্মে হাবিবা বলেন তো কি নাম উম্মে হাবিবা নবীজি শ্বশুর ছিলেন আয়েশা বলছে আমার ছেলেটাকে আপনি ওহির লেখক বানান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাম ঠিক আছে কবুল করলাম তাহলে ইমাম মুয়াবিয়া ওহির লেখক ইমাম মুয়াবিয়াকে নবীজি বলছেন হেদায়েত প্রাপ্ত এমন একজন সাহাবাকে সমালোচনা করব না তার সমালোচনা শুনব না সহিহ বুখারী হাদিস নাম্বার 2924 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহর কদ আওজাবু আল্লাহ নবী বললেন আমার উম্মতের মধ্যে যেই দলটা সর্বপ্রথম সমুদ্র পথে যুদ্ধ পরিচালনা করবে ওই দলটা আল্লাহর জান্নাত ওয়াজিব করবে আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যেই দলটা নৌযান পথে নৌপথে যুদ্ধ করবে আমার যেই দল উম্মতের যেই দলটা সমুদ্র পথে যুদ্ধ করবে কদ আওজাবু তারা আল্লাহর জান্নাত ওয়াজিব করবে হাদিস খোলেন নৌপথে সর্বপ্রথম অভিযান পরিচালনাকারী সাহাবার নাম ইমাম মুয়াবিয়া এই হাদিস প্রমাণ করে ইমাম মুয়াবিয়া আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব আল্লাহ জান্নাত তার জন্য তাহলে জান্নাত যার জন্য ওয়াজিব নবী বলে গেলেন ওয়াজিব যার জন্য জান্নাত হয়ে গেছে এমন একজন সাহাবা যিনি জান্নাতের মেহমান এই সাহাবার কেন সমালোচনা আমরা করব আমার আপনার তো টেনশন করা উচিত একজন মানুষ জান্নাতি হয়ে গেছে আমি আপনি জান্নাতি হতে পারলাম কিনা এই ব্যাপারে আমাদের 24 ঘন্টা টেনশন থাকা দরকার আমি আপনি জান্নাতি হয়েছি কিনা এই টেনশন আমাদের করা দরকার উল্টো একজন জান্নাতি সাহাবারে নিয়ে আমরা টেনশন করি উনি কি কাজটা ঠিক করছে এই টেনশন তাহলে যিনি একজন জান্নাতের মেহমান তারে নিয়ে আমার আপনার টেনশন করা দরকার নাই উনি জান্নাতি সাহাবা
এই জন্য ইমাম মুয়াবিয়ার সমালোচনা আমরা ইয়াজিদকে কেন্দ্র করে করব না নূহ নবীর ছেলেকে কেন্দ্র করে নূহ নবীর সমালোচনা যেমন করি না লূত নবীর বিবিকে কেন্দ্র করে লূত নবীর সমালোচনা আমরা করি না তো যেমনি ভাবে লূত নবীর বিবি ছিল একজন কাফেরা এই কাফের বিবিকে কেন্দ্র করে কিন্তু লূত নবীর সমালোচনা আমরা করি না নূহ নবীর ছেলে ছিল একজন কাফের এই কাফেরকে কেন্দ্র করে নবীর সমালোচনা আমরা করি না ইমাম মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ অবশ্যই জুলুম করেছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অন্যায় করেছে এই জালেম সন্তানের কারণে একজন আদেল ইনসাফদার সাহাবার ব্যাপারে আমরা সমালোচনা করি না যার ব্যাপারে অনেক সাহাবারা বলেন মা রাআইতু بعد رسول الله صلى الله عليه وسلم اسود من معاويه يا الله رسولের পরে মুয়াবিয়ার চেয়ে সঠিক নেতৃত্ব দানকারী পৃথিবীতে আর কাউকে দেখিনি অনেক সাহাবা বক্তব্য দেন ইমাম মুয়াবিয়া নেতৃত্ব নিয়ে আপনি প্রশ্ন তুলতেই পারবেন না ওনার দ্বারা ইসলামের যে পরিমাণ কাজ হয়েছে বিশেষ করে ইলমি খেদমত যে পরিমাণ হয়েছে ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো বুঝাইতে চাইলাম যার ইসলামের এত অবদান তার ব্যাপারে আমরা সমালোচনা করব তার ব্যাপারে নাক গলানো এটা আমাদের উচিত না আল্লাহ বুঝার তৌফিক দান করেন বুখারী শরীফের 3765 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস কে গিয়ে একজন বিচার দিছে ইমাম মুয়াবিয়ার নামে বিচার দেওয়ার পরে ইবনে আব্বাস কয় তুমি কি বললা কয় হুজুর মুয়াবিয়া তো এই কাজ করে বিতির নামাজের ব্যাপারে একটা মাসালা ইবনে আব্বাস কয় দা এটা সারমিয়া এই ব্যাপারে কথা বলো না ইন্নাহু ফকীহ ইমাম মুয়াবিয়া একজন ফকীহ সাহাবা ইমাম মুয়াবিয়ার আমল নিয়ে তুমি প্রশ্ন তুলতে পারো না কারণ ইমাম মুয়াবিয়া একজন ফকীহ সাহাবারা ইমাম মুয়াবিয়ার প্রশংসা করতেছে সাহাবারা ইমাম মুয়াবিয়ার প্রশংসা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ লেখছে ইমাম মুয়াবিয়ার ব্যাপারে আফজলুল মুলুক লেখছে আফজলুল মুলুক পুরা পৃথিবীর মধ্যে নবীজির পরে যত নেতৃত্বের গুণাবলী যদি সব দিকে যে পৃথিবীর উন্নতি সাধন হয়েছে কোন মুসলমানের নেতৃত্বের আমলে ইবনে তাইমিয়া লিখেছেন তিনি ইমাম মুয়াবিয়া তো এই জন্য এমন একজন সাহাবা যার দ্বারা ইসলামের এত খেদমত হয়েছে বলেন তার কি সমালোচনা করব আমরা না আমরা তার সমালোচনা করব না বরং তাকে আমরা অনুসরণ করব তার আমলের অনুসরণ করব আল্লাহ তৌফিক দান করেন তার আমলের অনুসরণ কেন করতে হবে আমাদের কথা বুঝেন নাসাই শরীফের হাদিস নাম্বার 4191 নাম্বার হাদিস মন দিয়ে শুনেন এই হাদিসটা বর্ণনাকারীর নাম আব্দুর রহমান ইবনে আব্দ রব্বিল কাবা এত বড় নাম মনে রাখা দরকার নাই শুধু আব্দুর রহমান মনে রাখলে চলে তিনি বলেন আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমর ওয়া হুয়া জালিসুন ফি জিল্লিল কাবা নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে আমি আসলাম আসার পর আমি দেখলাম উনি কাবার ছায়ার মধ্যে বসা কাবা শরীফের ছায়া এই ছায়ার মধ্যে আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর বসা ওয়ান্নাসু আলাইহি মুস্তামিউন জনগণ তার সামনে ঘেরাও করে আছে তার থেকে নসিহত শুনতে চায় হঠাৎ আব্দুল্লাহ ইবনে আমর বললেন বাইনা নাহনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহ নবীর সাথে ছিলাম আল্লাহ নবীর সাথে সফর করতেছিলাম ফি সাফারিন ইদ নাজালনা মানজিলা সফর করতে করতে এক জায়গায় যাত্রা বিরতি দিলাম যাত্রা বিরতি দিয়ে সবাই নিজের বাহন থেকে নামলাম সাহাবাদের মাঝে তিনটি দল হয়ে যায় ফামিন্না মাইয়াদ্রিবু খিবাআ আমাদের মাঝে একদল সাহাবা তাবু টানাইতেছে তাবুর ছায়ার মধ্যে আশ্রয় নিবে ওয়ামিন্না মাইয়ান তাদিলু আরেক দল তীর প্রতিযোগিতা করতেছে ওয়ামিন্না মান হুয়া ফি জাশরতিহি আরেক দল চারণভূমির মধ্যে পশুগুলো চড়াইতেছে ঘাস খাওয়ায় পানি খাওয়ায় إذ نادى منادي رسول الله صلى الله عليه وسلم হঠাৎ আল্লাহ নবীর আহ্বানকারী ঘোষণাকারী তাদের সামনে আয়েশা ঘোষণা দেয় আসসালাতু জামিআ ও সাহাবারা নামাজের সময় হয়ে গিয়েছে সবাই জামাতে আসো ফাজতামানা আমরা জামাতে গেলাম জামাতে যাওয়ার পর সবাই দাঁড়িয়ে রইলাম কামা ফিনা রাসূলুল্লাহ ফখতবানা আল্লাহ নবী আমাদের সামনে দাঁড়াইলেন দাঁড়িয়ে নবী ভাষণ দিলেন নামাজে আমরা দাঁড়াইলাম ওই মুহূর্তে নবী আমাদের সামনে দাঁড়ায় ভাষণ দিলেন মানে কাতার সোজা সোজা চলতেছে করা হইতেছে নবীজি একটা ভাষণ দিলেন উজানি মাদ্রাসার মাহফিলে গেছেন কেউ ওখানে দেখবেন ওই কাতার সোজা করতে একটু দেরি হয় তো 10 লাখ লোক আরো অনেক লোক হয় তো ওইটা করতে করতে উজানি মাদ্রাসা আব্দুর রহমান সাহেব জোরালো ভাষণ দিতে থাকে দীর্ঘক্ষণ তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম জামাতে দাঁড়াইতেছে নবীজি সবার সামনে দাঁড়ায় একটা ভাষণ দিলেন ভাষণের মধ্যে আল্লাহ নবী বললেন শোন সাহাবাদের দল লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লা উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রাল লাহুম আমার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীর মৌলিক দুইটা দায়িত্ব
এক নাম্বার ওই নবী তার উম্মতকে কল্যাণকর বিষয়ে জানায় দেওয়া দুই নাম্বার ওয়ায়ুনজিরু কওমাহু মা ইয়ালামুহু শাররান লাহুম উম্মতের জন্য যা অকল্যাণকর ওই অকল্যাণকর বিষয় থেকে উম্মতকে সতর্ক করা বলেন সব নবীর মৌলিক দায়িত্ব কয়টা ছিল এক নাম্বার উম্মতের জন্য যা কল্যাণকর এটা উম্মতকে জানায় দেওয়া দুই নাম্বার যা অকল্যাণকর তা থেকে উম্মতকে সতর্ক করা এবার নবীজি সাহাবাদেরকে যে কথাটা বললেন এই কথাটা একটু মন দিয়ে শুনেন নবীজি কি বলে দেখেন সাহাবারা তোমরা শোনো ইন্না উম্মাতাকুম হাদিহি জুইলাত আফিয়াতুহা ফি আউয়ালিহা আমার উম্মতের মধ্যে প্রথম দিকের উম্মত যারা তাদেরকে নিরাপদ দেওয়া হয়েছে নিরাপত্তা দেওয়া হয়েছে তাদেরকে ফিতনা ফাসাদ থেকে মুক্ত রাখা হয়েছে আমি নবীর খাতিরে তোমরা ফিতনা ফাসাদ থেকে মুক্ত ওয়া ইন্না আখিরাহা আর আমার উম্মতের শেষে যারা আসবে আমি আপনি আমরা নবীজি বলেন ফাতাজি উল ফিতান ইউসিবুহুম বালাগুন ওয়া উমুর তাদের কাছে একের পর এক ফিতনা আসতেই থাকবে ফিতনা আসতেই থাকবে ইউনকিরুনাহা যে ফিতনাগুলা যে পরীক্ষাগুলা তারা অপছন্দ করবে আল্লাহ নবী বলেন ফাতাজি উল ফিতান ফিতনা আসবে ফিতনা আসলে ফায়ুদাক্কিকু বাদুহা লিবাদিন আগের ফিতনাটা পরের ফিতনার কাছে তুচ্ছ মনে হবে মুসলমান ভালো করে মনে রাখবেন করোনা ভাইরাসের মধ্যে মনে করেছিলাম এত বড় গজব মনে হয় দুনিয়াতে আর আসে নাই আল্লাহ নবী বুঝায় যেই গজবে আসো পরের গজবটা যখন দেখবা মনে হবে আগের গজবটা পরের গজবের কাছে কিছুই না ফায়ুদাক্কিকু বাদুহা লিবাদিন পরের গজবের কাছে আগের গজব কিছুই মনে হবে না নবী বলেন ফাতাজি উল ফিতনা ফিতনা আসবে ফায়াকুলুল মুমিনু হিয়া মুহলিকাতি ফিতনা আসলে ইমানদার বলবে আমাকে এই ফিতনা ধ্বংস করবে ফাতান কাশি ফিতনা উঠিয়ে যাবে সুম্মা তাজি উল ফিতনা আবার ফিতনা আসবে ইমানদার মনে করবে আমি ধ্বংস নবীজি বলেন ফাতান কাশি আবার ফিতনা উঠে যাবে আল্লাহ নবী কয় শোনো গজবের মধ্যে তোমাদের মরণ হয়েও যেতে পারে মরণ যদি তোমাদের হয়ে যায় আল্লাহ নবী বলেন ফালতুদরি খুমাউ তাতুহু তোমার মরণটা যেন এমন অবস্থায় হয় ওয়াহুয়া মুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ নবী বলেন ওই গজবের সময় যখন তুমি মরবা তোমার মরণটা যেন এমন অবস্থায় হয় যে তুমি আল্লাহ মানো আর আখেরাত মানো নবী কয় যদি তুমি দুইটা জিনিস চাও কি মান আহাব্বা ইয়ুজাহজাহা আনিন নার ওয়া ইয়ুদখালাল জান্নাহ যদি তুমি জাহান্নাম থেকে মুক্তি চাও আর জান্নাতে যাইতে চাও এই গজবের জামানার মধ্যেও যদি তুমি জান্নাতে যেতে চাও নবীজি বলেন তোমার মরণটা যেন ইমানের সাথে হয় আখেরাতকে বিশ্বাসের সাথে হয় এমন অবস্থায় যদি তুমি মরো ইনশাআল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করবে নবীজি আমাদেরকে সতর্ক বাণী দিয়ে গেলেন সতর্ক বার্তা দিয়ে গেলেন এখন এই একটা হলো কি কল্যাণ বলেন একটা কি কল্যাণ আর একটা অকল্যাণ এই কল্যাণ অকল্যাণ নবীজি সাহাবাদেরকে শিখিয়ে গেছে সাহাবারা পরবর্তীদেরকে এইভাবে বলতে বলতে আমাদেরকে সাহাবায়ে কেরাম এইভাবে শিখিয়ে গেছে এখন আমি যেই কথাটা পয়েন্টটা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো এই সাহাবায়ে কেরামদেরকে তো নবীজি বলে দিছেন দুই জিনিস এখন সাহাবাদের রিয়েকশনটা কি দেখেন নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস হাদিসের বর্ণনাকারী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন বাইআ নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া ত্বাআ ফিল ইউসরি ওয়াল উসরি ওয়াল মানশাতি ওয়াল মুকরাহি ওয়া আল্লা নুনাযি আল আমর আহলা ওয়া আননাকুমা বিল হাক্কি হাইসু কুন্না লা নাখাফু ফিল্লাহি লাউমা তালাইম উবাদা ইবনে সামিত বলেন নবীজির হাতে আমরা বায়াত হলাম এই মর্মে বায়াত হলাম আলা সামি নবীর থেকে যা শুনবো ওয়া ত্বাআতি আমরা তা মানবো এবার বাংলা স্লোগানটা দিতে হবে যা শুনবো আবার যা শুনবো তাহলে সাহাবারা নবীর সাথে বলছে হুজুর আমরা বায়াত হলাম যা শুনবো তা মানবো শিখাইতে শিখাইতে আমাদের পর্যন্ত আসছে এখন আমি আপনাদের জানতে চাই আমরা নবীর থেকে যা শুনবো তা মানবো আমরা ওয়াদা হইছি ওয়াদাবদ্ধ হইছি কিভাবে ফাই ফিল ইউসরি সহজ অবস্থায় নবীর কথা মানবো ওয়াল উসরি কঠিন অবস্থায় নবীর কথা মানবো ওয়াল মানসাতি সুখেও নবীর কথা মানবো ওয়াল মুখরাহি দুঃখেও নবীর কথা মানবো তাহলে আমরা আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো আমার প্রতিকূলে হলেও আমি নবীর কথা মানবো সুখের সময় আমি নবীর কথা মানবো দুঃখের সময় আমি নবীর কথা মানবো এই মর্মে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা বলতে চাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হলেন এই শাহাদাতটা আমাদের জন্য কি সুখের না দুঃখের অবশ্যই দুঃখের কষ্ট দিছে আমাদেরকে আহ এইভাবে শহীদ করা ঠিক হয় নাই এখন দুঃখের সময় কি করণীয় এই জাতীয় কোন করণীয় নবী যে আমাদেরকে বলছেন কিনা বলেন বলছে আমরা কষ্ট পাইছি ইমাম হুসাইনের শাহাদাতে
এখন তার শাহাদাতে যে আমরা কষ্ট পাইলাম এন্ড কষ্টের সময় কি করণীয় আমাদের দেখতে হবে কোরআন হাদিসে কোনো করণীয় আছে কিনা যদি থাকে তো এটাই করা আর যদি বলেন না নাই তাহলে তো কিছু করা যাবে না এখন বিপদের সময় কি করা কোরআনে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া কি পড়া রাজিউন পড়া বুখারীর 1284 নম্বর হাদিসের বর্ণনা নবীজির এক কন্যা আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠাইলেন আব্বা ইন্না ইবনান লি কুবিজ আব্বা আমার ছেলেটা মারা যাবে যাবে অবস্থা আপনি একটু আমার সন্তানটাকে দেখতে আসেন আল্লাহ নবী জবাবে উত্তর পাঠায় দিলেন আমার মেয়েকে গিয়ে সালাম দাও সালাম দেওয়ার পর বলবা ইন্না লিল্লাহি মা আখজা ওয়া লাহু মা আক আমার সাথে বাংলা বলেন বলেন যা নিছে আল্লাহর যা রেখেছে আল্লাহর গ্রামমা বাংলায় যেটা নিয়ে গেছে এটা আল্লাহর যেটা রেখে দিছে এটা আল্লাহর সহিহ বুখারী হাদিস নাম্বার 1284 তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুনিয়া থেকে যদি কিছু উঠায় নেয় এটাও আল্লাহর দুনিয়া থেকে যদি কিছু কিছু রেখে দেয় আমাদের জন্য এটাও আল্লাহর কারো চারটা ছেলে আছে দুইজন মারা গেছে দুইজন আছে দুইজনকে নিয়ে গেছে এই দুইজন কার দুইজন বেঁচে আছে এই দুইজন কার বাস খালাস কারো মৃত্যুতে কষ্ট পেয়ে আমরা আমাদের এটাই করণীয় যে আল্লাহ ফয়সালা আল্লাহ উঠায় নিছে আল্লাহর ফয়সালা যেটা আল্লাহ দুনিয়াতে রাখছে হ্যাঁ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর শাহাদাতে আমাদের যদি কষ্টের কারণে চোখের পানি আসে এটা রহমত বলেন এটা কি চোখের পানি যদি আসে এটা রহমত দলিল আল জামিউস সগীর কিতাবের নাম হাদিস নাম্বার 4201 নম্বর হাদিস ঘটনা মন দিয়ে শুনেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা কি বললাম জয়নব রাদিয়াল্লাহু তাআলা এই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মারা গেছে ফাবাকাতিন নিসা নারীরা কান্নাকাটি শুরু করছে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা মারা যাওয়ার পর ফাজাল উমর ইয়াদরিবুহুন্না বিসাউতিহি হযরত উমর চাবুক ধরছে সবগুলোর মাথায় এক চুপ কোন কান্নাকাটি নাই এবার চাবুক ধরছে হ্যাঁ থামো কান্নাকাটি করো কেন নবীজি বললেন মাহলা নিয়া উমর উমর থামো না একটু একটু নরম হও তো হযরত উমর নরম হইলেন নরম হওয়ার পর আল্লাহ নবী বললেন ইয়াকুন্না ওয়া নাঈকাশ শাইতান হে নারীরা তোমরা চিল্লা চিল্লি চিৎকার করা থেকে তোমরা বাঁচো এগুলো শয়তানের আওয়াজ চিৎকার করা আল্লাহ আজরাইল আমার ঘরে পাঠাইছে আর কারো ঘরে পাঠাই নাই এগুলো বলাইনি শয়তানের আওয়াজ কার আওয়াজ শয়তানের ছেলে মারা গেছে আল্লাহ তুমি কি আজরাইল আর কোন ঘরে পাঠাইতে পারলা না আমার ঘরে পাঠাইলা এগুলো শয়তানের আওয়াজ এগুলো বইলা কান্নাকাটি করা এবার নবীজি কি বলে দিছে দেখেন মাহমা ইয়াকুনু মিনাল আইনি ওয়াল কাল চোখের পানি যদি অটোমেটিক কারো শোকে বের হয় অন্তর থেকে বের হয় ফামিনাল্লাহ ওয়া মিনার রহমা এটা আল্লাহর পক্ষ থেকে দয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা পড়বেন পড়লে আপনার চোখের পানি আসবে তো এই চোখের পানি আসাটা এটা এটা দয়া এটা রহমত এবার আল্লাহ নবী বলেন ওয়া মা ইয়াকুনু মিনাল লিসান চোখের পানি যদি জিহ্বা থেকে হয় চোখের পানি আবার জিহ্বা থেকে কিভাবে হয় মানে উল্টা পাল্টা কথা কয় জিহ্বা থেকে হয় মানে উল্টা পাল্টা কথা কয় খোদা আমারে নিয়ে নাও আমার আব্বারে নিয়ে নিছো আমি এই দুনিয়াতে আর থাকতে চাই না কালকে সকালে উঠে আব্বারে দেখবো না আমারে নিয়ে নাও এটা মিনাল নিসা জবান থেকে ওয়ালিয়া হাত থেকে এবার আমি বলবো না জবানার হাত আমাদের দেশে কবে ব্যবহার হবে জবানার হাত জবানার হাত জবানার হাত জবান হাত জবান হাত আমা ইয়াকুনু মিনাল লিসান ওয়ালিয়া যেটা জবান থেকে হবে আর হাত থেকে হবে ফামিনাশ শয়তান এটা শয়তানের পক্ষ থেকে নবীজি বলছেন তাহলে মুখ থেকে উল্টা পাল্টা শব্দ বের হওয়া হাত দিয়ে নিজের আঘাত করা বলেন এটা কার কাজ শয়তানের কাজ আর অটোমেটিক চোখ দিয়ে যদি পানি বের হয় এটা কার পক্ষ থেকে রহমত আল্লাহর পক্ষ থেকে রহমত তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত এটা ঠিক আছে শয়তানের পক্ষ থেকে যদি হয় এটা অন্যায় এটা জায়েজ নাই এটা হারাম এই হারাম কর্মকাণ্ড থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন মহররম মাস আসলে আরেকটা কথা হয় আহলে বাইত বলেন কি হয় বলেন সবাই আহলে বাইত কারা একদল মানুষ বলতে যায় আহলে বাইত পাঁচজন কয়জন পাঁচজন নবীজি হযরত আলী ফাতেমা হাসান হুসাইন এই পাঁচজনকে বলে পাক পাঞ্জাতন কি বলে হ্যাঁ এই ধারণাগুলো নেন পাক পাঞ্জাতন আপনাদের আশেপাশের মাহফিলে এসে অনেকে আপনাদের গিয়ে বুঝাবে যে পাক পাঞ্জাতন আবার অনেকে টুপির মধ্যে দেখবেন পাক পাঞ্জাতন এখানে লেখা মোহাম্মদ এখানে আলী এখানে ফাতেমা এখানে হাসান এখানে হুসাইন উনি বুঝায় উনি এই পাঁচজনকে খুব ভালোবাসে উনি কি বুঝায় ওলামায়ে কেরাম ছাড়া অন্য যারা আছেন বলেন তো নবীর নাতি কয়জন হ্যাঁ হ্যাঁ পাঁচজন ওই ডি মনে কোন জায়গায় বয়ানে শুনছেন লিয়ে কইতাস নবীজির নাতি কয়জন পাঁচজন পাঁচজন তো
আপনারা তো দুইজন নিয়ে খালি খালি আল্লাহ খান, বাকি পাঁচজনকে ভালোবাসবে কে? আমরা নবীর নাতি নাতনি সবাইকে মহব্বত করি, শুধু দুইজনকে না সবাইকে করি, আর কিছু মানুষ শুধু দুইজনকে করে, অতএব বেশি ভালোবাসার দাবিদার আমরা। নবীজির মেয়ে কয়জন? চারজন। মনে রাখেন একটু একটু কথাগুলো মন দিয়ে শুনেন, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম। জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এবার দেখেন এই উম্মে কুলসুমের কোনো সন্তান নাই, কেউ বলে আছে কেউ বলে নাই, বেশিরভাগ বলছে নাই, এই উম্মে কুলসুমের সন্তান নাই। বাকি রইল কয় মেয়ে নবীর? জয়নবের দুই সন্তান, একজনের নাম এই জয়নবের দুই সন্তান একজনের নাম আলী আর একজনের নাম উমামা, ছেলে একজন নাম আলী, মেয়ে একজন নাম উমামা। জয়নবের দুই সন্তান, একজনের নাম আলী আরেকজনের নাম উমামা। আলী নামে ছেলেটা ছোটবেলায় মারা গেছে, উমামা নামে যে মেয়েটা ছিল এই মেয়েটার নবী খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, তার সাথে খেলতেন, নামাজে গেলে নবীজির কাঁধে উঠতো এই মেয়েটা, নাতনিটা। আর দেখেন কত মহব্বতের একজন নাতনি, যার নাম আপনারা জানেন না, অথচ আপনারা লাফান খালি দুইজন নেই। তাহলে নবীজির দুইজন নাতি, একজন নাতি আরেকজন নাতনি পাইলাম, জয়নবের ঘরে দুইজন পেয়ে গেলাম, এক ছেলে এক মেয়ে। এবার আসেন রুকাইয়া, এই রুকাইয়ার ঘরে একজন ছেলে, নাম আব্দুল্লাহ। বলেন কি নাম? তাহলে মোট কজন হলো? তিনজন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আপনারা সারা জীবন জানেন, দুইজন, জন্মের পর থেকে দুইজন, মনে হয় মায়ের পেটেও শুনিয়েছেন যে হাসান আর হুসাইন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান পাঁচজন। বলেন কয়জন? পাঁচজন। বলেন হাসান, বলেন হুসাইন, মুহসিন, জয়নব, উম্মে কুলসুম। হ্যাঁ, ওই দুই বোনের নামে নাম রাখছে নিজের দুই মেয়ের নাম, হযরত ফাতেমা তার দুই বোনের নামে নিজের মেয়ের নাম রাখছে। তাহলে হযরত ফাতেমার পাঁচজন সন্তান, হাসান, হুসাইন, মুহসিন, জয়নব, উম্মে কুলসুম। জয়নবের দুই সন্তান, ওই নবীজির মেয়ে জয়নব, একজন ছেলে একজন মেয়ে, সাতজন। রুকাইয়ার এক সন্তান, এই হলো মোট আটজন। পাঁচজন নাতি, তিনজন নাতনি। আমরা নবীর নাতি নাতনি সবাইকে মহব্বত করি, শুধু দুইজনকে না, একদল মানুষ শুধু দুইজনকে মহব্বত করে, আমরা সবাইকে মহব্বত করি, অতএব ভালোবাসার বেশির দাবিদার আমরা, তারা না। কথা মনে থাকবে তো? এখন আসেন আহলে বাইত কারা। আহলে বাইত মানে একদল মানুষকে, এই পাঁচজন আহলে বাইত দ্বারা এক নাম্বার উদ্দেশ্য বিবি। বলেন এক নাম্বার উদ্দেশ্য কি? হ্যাঁ, তার মানে আহলে বাইত দ্বারা নবীর বিবির এক নাম্বার উদ্দেশ্য হবে। হুজুর আপনি কই লইব বিবি? উদ্দেশ্য দলিল দেন। দলিল মানে কোরআনের দলিল। কোন জায়গার দলিল? হ্যাঁ, কোরআনের সূরা হুদ আয়াত নাম্বার 69 নাম্বার আয়াত থেকে 73 নাম্বার আয়াত। সূরা হুদ আয়াত নাম্বার 69 নাম্বার আয়াত থেকে 73 নাম্বার আয়াত আল্লাহ কি বলে দেখেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা। ইব্রাহিম নবীর কাছে আমার ফেরেশতারা আসলেন সুসংবাদ নিয়ে, এসে বললেন সালামা সালাম। ক্বালা সালাম, ইব্রাহিম নবী জবাব দিলেন সালাম। এবার ইব্রাহিম নবী ফামা লাবিসা আন জাআ বিআজলিন হানিস, দেরি না করে একটা বাসুর জবাই করে, ওই বাসুর একটা বাসুর ভুনা করে, তাড়াতাড়ি ভুনা বাসুর তাদের সামনে নিয়ে আসছে মেহমান। ইব্রাহিম নবী ভাবলেন আমার বাসায় মেহমান আসছে, মেহমানদেরকে খাবার দেই। ভুনা বাসুর নিয়ে আসার পর সামনে দিলেন, ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম, মেহমানদের দিকে তাকায় দেখে মেহমানদের হাত খাবারের দিকে যায় না। ফেরেশতারা কি খায় না? তো ইব্রাহিম নবী তো জানেন এরা যে ফেরেশতা। ইব্রাহিম নবী যখন দেখলেন তাদের হাত খাবারের দিকে প্রসারিত হয় না, নাকি রহম, ব্যাপারটা ওনার কাছে অস্বাভাবিক মনে হয়, উনি সন্দিহান হয়ে পড়েন। ওয়াউজাসা মিনহুম খিফা, মনে মনে উনি ভয় পায়। ফেরেশতারা ব্যাপারটা বুঝতে পারলেন, ইব্রাহিম নবীর দিকে তাকিয়ে বললেন ক্বালু লা তাখাফ, ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা মানুষ না, আমরা লুত নবীর জাতির কাছে প্রেরিত একদল ফেরেশতা, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। পাশে দাঁড়িয়ে আছে ইব্রাহিম নবীর বিবি সারা, ওয়ামরাতুহু কাইমাতুন ফাদহিকাত, সারা পাশ থেকে দাঁড়ায় হাসি দেয়, উনি হাসতেছে। সারার হাসি দেওয়া দেখা আল্লাহ বললেন ফাবাশশারনাহা বিইসহাক, আমি ওই বয়োবৃদ্ধা সারাকে তার একজন সন্তান হবে ইসহাক নামে এই সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। এই আইসো না, তোমার সন্তান হবে, শুধু সন্তান না, আমি বড় ইসহাক ইয়াকুব, এই ইসহাক যে সন্তানটা হবে এই সন্তানের আবার সন্তান হবে, তার নাম হবে ইয়াকুব, আর ইয়াকুবের বিশাল বংশধর হবে। সুবহানাল্লাহ। এখন সারা এই কথা শুনে কয় আলি তো
আমি সন্তান প্রসব করব ও আনা আজুজ আমি বয়োবৃদ্ধা ও হাদা বালি শেখ আর আমার স্বামীও বৃদ্ধ আমি কিভাবে সন্তান প্রসব করব ইন্না হাদা লা শাইউন আজীব এটা তো আশ্চর্য বিষয় ফেরেশতারা বলল আতাজাবিনা মিন আমরিল্লাহ তুমি আল্লাহর বিষয়ে আশ্চর্য হও আল্লাহর বিষয়ে আবার আশ্চর্য হও নাকি এরপরে কি কয় দেখেন রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত সুবহানাল্লাহ কি বলছে আহলাল হ্যাঁ বলেন কি বলছে রহমাতুল্লাহি ও ফেরেশতারা কার সাথে কথা বলতেছে বলেন ইব্রাহিম নবীর বিবি কার সাথে ফেরেশতারা কার সাথে কথা বলতেছে ইব্রাহিম নবীর বিবিকে বললেন রহমাতুল্লাহি ও বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত হে আহলে বাইত তোমাদের উপর আল্লাহর দয়া আল্লাহর বরকত তোমাদের উপর আহলে বাইত বলে প্রথমে এক নম্বরে স্ত্রী উদ্দেশ্য আমি বলছিলাম দলিল পেয়ে গেলাম ইব্রাহিম নবীর বিবিকে ফেরেশতারা বললেন আহলে বাইত তাহলে আহলে বাইত দ্বারা এক নম্বর বিবি উদ্দেশ্য আচ্ছা বাতা ইয়াবিতু বাইতুল শব্দটা আসছে বাতা ইয়াবিতু থেকে ওলামারা আছেন বাতা ইয়াবিতু মানে রাত্রি যাপন করা একজন পুরুষ সাধারণত কার সাথে রাত্রি যাপন করে এই তো বাতা ইয়াবিতু থেকে বাইত তাই আহলে বাইত মানে ঘরওয়ালি মানে বিবি এগুলো এক নম্বর দলিল দলিল নম্বর দুই সূরা আহজাব আয়াত নম্বর 32 33 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া নিসা নবী লাস্তুন্নাকা আহাদিম মিনান নিসা হে নবীর বিবিগণ আপনারা অন্যান্য নবীর অন্যান্য মহিলাদের মত না ইনিত্তাকাইতুন্না আমরা যদি আল্লাহকে ভয় পান ফালা তাখদানা বিল কাউল নম্র ভাষায় কথা বলবেন না কোমল ভাষায় কথা বলবেন না মোহনীয় ভঙ্গিমায় কারো সাথে কথা বলবেন না নবীর বিবিদেরকে আল্লাহ বলে ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ যাদের অন্তরে ব্যাধি আছে তারা অন্তরের মধ্যে কুমন্ত্রণা করে বসতে পারে খারাপ কল্পনা করতে পারে আচ্ছা নবীর বিবিরা কোমল ভাষায় কথা বললে একজন পুরুষের মনে খারাপ ধারণা জন্ম হতে পারে নবীর বিবিদের ক্ষেত্রে তো বর্তমান জামানার নারীদের ক্ষেত্রে কি হবে এই কথা বলার পর আল্লাহ বললেন দেখেন কি বলে ফাকরনা ফী বুয়ুতিকুন্না তোমরা ঘরে থাকো ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাহিরে বের হবা না হ্যাঁ শুনতেছেন তো দেখেন কি কয় বলেন তো আল্লাহ এই কথাগুলো কাদেরকে বলতেছে নবীর ওলামাদের ছাড়া অন্যদের জোরটা বেশি হতে হবে কাদেরকে নবীর স্ত্রী আবার নবীর স্ত্রী এবার দেখেন কি কয় ওয়াকিমনা সালাহ তোমরা নামাজ কায়েম করো ওয়াতিনা যাকাত তোমরা যাকাত দাও ওয়াতিআন আল্লাহ ওয়া রাসূলা তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো তোমরা কারা স্ত্রী গো হ্যাঁ তোমরা কারা ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবান তুমুর রিজসা আহলাল বাইত হে আহলে বাইত তোমাদের বিবিগণ তোমাদের থেকে আল্লাহ নাপাকি দূর করতে চায় তাহলে আহলে বাইত দ্বারা এক নাম্বার উদ্দেশ্য বিবি তাহলে আহলে বাইত মানে পাঁচজন না আমরা বলি আহলে বাইত মানে নবীর বিবিগণ আহলে বাইত মানে হাসান হুসাইন ফাতেমা আহলে বাইত মানে নবীর পরিবারের সবাই আমরা আহলে বাইত সবাইকে ভালোবাসি মোহাব্বত করি শুধু পাঁচজনকে না বরং আমরা নবীর সমস্ত পরিবারকে মোহাব্বত করি কি বলেন এটা ইনসাফের কথা না এটা জুলুমের কথা এই কথাগুলো নবীর উপরে যখন নাজিল হয়েছে তখন নবী তার স্ত্রী উম্মে সালামার ঘরে ছিল ঘরে ছিলেন মুসলিম শরীফের 2424 কত হয় 2424 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরজা রাসূলুল্লাহ গদাতান সকালবেলা ঘর থেকে বের হইছে ও আলাইহি মিরতুন মুরাহালুন মিন শারিন আসওয়াদ কালো পশম দ্বারা অঙ্কিত করা একটা চাদর নবীর গায়ে ছিল এই চাদর গায়ে দিয়ে নবী বের হইছে কখন যে অবস্থায় নবী ঘরে ছিলেন ওই অবস্থায় নবীর উপরে আয়াত নাজিল হয়েছে যে আপনার বিবিদের থেকে আল্লাহ মানে আহলে বাইতদের থেকে আল্লাহ অপবিত্রতা দূর করতে চায় নবী ঘর থেকে বের হয়ে দেখছে হযরত হাসান আসছে আসার পর নবীজি আদখলা হাসান রে চাদরের ভিতরে ঢুকাইছে বুঝলেন এরপরে হুসাইন আসছে হুসাইনকেও ঢুকাইছে সুম্মা জা আলী ফাআদখলা হযরত আলী আসছে আলীকেও ঢুকাইছে সুম্মা জা ফাতেমা ফাতেমা আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই ফাতেমা আসার পর আদখলা হা তাকেও চাদরের ভিতরে ঢুকায় কয় এই শোনো আহলে বাইত শুধু বিবিরা না আমার এই সন্তানরাও আহলে বাইত তাহলে দেখছেন এই চাদরের ভিতরে কেন্দ্র করে কয় এই পাক পান যত মাগো বাকিগুলা আল্লাহ যে উদ্দেশ্যে আয়াত নাজিল করছে ইদি তো বললেন না তাহলে আয়াত নাজিল করছে আহলে বাইত কেন্দ্র করে প্রথম উদ্দেশ্য বিবিগণ এরপরে নবী হাদিসের ব্যাখ্যায় বুঝিয়ে দিয়েছে শুধু বিবিগণ না আমার সন্তানগণ আমার পরিবারের আরো যারা তারাও আহলে বাইত বলেন আমরা আহলে বাইত শুধু পাঁচজনকে মহব্বত করি না সব আহলে বাইতকে মহব্বত করি
সব আহলে বাইতকে মহব্বত করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুহররম মাসকে কেন্দ্র করে যেই সমস্ত কথাগুলো হয় কারবালার ঘটনা আপনারা অনেক শুনবেন শুনেছেন হয়তো তো এইজন্য যেই বিষয়গুলো সাধারণত আনা হয় এই বিষয়গুলো যেন আর না আনা হয় শুধুমাত্র পাঁচজনকে মহব্বতের কথা যেন বলা না হয় নবীর পুরো পরিবারকে যেন মহব্বতের কথা বলা হয় হযরত হুসাইনকে কেন্দ্র করে অবশ্যই ইয়াজিদের ব্যাপারে ইয়াজিদ যা যা করেছে অন্যায় করেছে অবশ্যই এগুলো বলা দরকার কিন্তু এটাকে কেন্দ্র করে যেন ইমাম মুয়াবিয়াকে সমালোচনা করা না হয় সাহাবাদেরকে সমালোচনা করা না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা সমালোচনা থেকে আমাদেরকে বেঁচে থেকে আমরা যেন আমাদের ঈমানকে খাঁটি করে দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু